কেউ মরে না কারো জন্য। আমি এমন একজনকে চিনি যে কিনা ভেঙে গিয়েছিল কাচের টুকরোর মতন, নর্দমার কিটের মতোই চুরে ফেলেছিল কেউ, গনগনে আগুনে ঝলসে দিয়েছিল তার হৃৎপিণ্ড চোখের মণি, জিহ্বার মাঝখানে ফেরেক টুকেছিল তার, পুড়িয়ে দিয়েছিল মস্তিষ্ক, রন্ধ্রে রন্ধ্রে মিশিয়েছিল বিষ, তবু সে মরে যায়। আসলে কেউ কারো জন্য মরে না কখনো, মরে যায় স্বপ্ন, চোখের পাতা, আলাপি বিকেল, আর মরে যায় মধ্যরাতের নক্ষত্র। আমি এমন একজনকে চিনি যে বুক চিতিয়ে বলেছিল মরে যায় তারাই যারা বেঁচে থাকতে ভয় পায়। আমি ভয় পাইনি কিছু, তোমার লেলিহান শিখা আমাকে পুরাতে পারেনি, আমি বরং নিজেকে পুক্ত করেছি বারবার। তুমি আমাকে প্রচন্ড ভালোবেসে আঘাত করেছো, শুধু ভেবেছ আমি দলের সাথ হব, মিলিয়ে যাব হাওয়ায়। অথচ কি আশ্চর্য, আমি ধরাজ কণ্ঠে বলি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম প্রিয়তমা, আমি ধরাজ কণ্ঠে বলি শুধু তোমাকেই ভালোবাসি। এক জীবনে আর কখনোই চোখে চোখ রাখা হবে না, একসাথে হাঁটা হবে না অতই জলরাশির পারে, তবু আমি ধরাজ কণ্ঠে বলি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম প্রিয়তমা, শুধু তোমাকেই ভালোবাসি। আমি এমন একজনকে চিনি যে কিনা মরে গিয়েও বেঁচে আছে, যে কিনা মরে গিয়েও বেঁচে আছে এই নশ্বর ভালোবাসাহীন পৃথিবীতে। সে বেঁচে আছে কারণ বেঁচে থাকতে হয়, কাউকে না কাউকে ভালো রাখতে হয়।